বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটার উদ্দেশ্যে। সকালে তেমন একটা হাঁটা হয় না, বিকেলের দিকে আমি হাঁটার চেষ্টা করি, কারণ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাসার একদম পাশেই মসজিদটা। মসজিদটা অনেক বড়, আবুধাবির সবচেয়ে বড় মসজিদ ছিল, শেখ জায়েদ মসজিদ হওয়ার আগে পর্যন্ত এটা বড় মসজিদ নামে পরিচিত ছিল। আমি মসজিদের আশেপাশে হাঁটার চেষ্টা করি, প্রতিদিন 20 মিনিট করে হাঁটি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সকাল সকাল আবুধাবির দৃশ্য, রাস্তায় গাড়ি খুবই কম। এখানের বাড়িগুলো আমার দেখতে খুবই ভালো লাগে, হেঁটে হেঁটে বাড়িগুলো দেখার চেষ্টা করি। এত সুন্দর সাজানো গুছানো বাড়ি, খুবই ভালো লাগে। হাঁটা শেষ করে আমি পরোটা কিনতে চলে যাই। আমি মেনলি বাড়ি থেকে কিনে নাস্তা করি, মাঝে মধ্যে রুটি খাই, মাঝে মধ্যে পরোটা। আজকে পরোটা খাবো পাকিস্তানি দোকানে। চলুন আপনাদেরকে দেখাই তারা কীভাবে পরোটা বানায়। এই দোকানটা থেকে আমি প্রতিদিন পরোটা কিনি। ওরা আলু পরোটা, কিমা পরোটা, নর্মাল পরোটা বানায়। আজকে আলু পরোটা আর নর্মাল পরোটা খাচ্ছি আমি। নর্মাল পরোটার সাথে হালুয়া দেয়, একটা পরোটা 1 টাকা আর আলু পরোটা হচ্ছে 3 টাকা। আলহামদুলিল্লাহ আমার খাওয়া শেষ। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।